Xiaomi Redmi Note 7 Pro ইন্ডিয়াতে অফিশিয়ালি লঞ্চ হয়ে গিয়েছে এবং তার সাথে লঞ্চ হয়েছে Xiaomi Redmi Note 7 এবং এই দুটি স্মার্টফোনকে নিয়ে কিন্তু আমি আগেও ভিডিও তৈরি করেছি এবং যে যে লিক এবং রিমারগুলো নিয়ে আমি ভিডিওগুলো করেছিলাম সেই সবগুলো কিন্তু সত্যি হয়েছে আজকে এবং আপনারা যারা আমার চ্যানেলে ডিসলাইক দিতেন অথবা আমার ভিডিওগুলোতে ডিসলাইক দিতেন কারণ আমি লিক এবং রুমারের ভিত্তিতে ভিডিও তৈরি করতাম Redmi Note 7 Pro কে নিয়ে তাদের জন্য এক বালতি সমবেদনা কারণ আমার কথাগুলোই শেষমেশ সত্যি হলো Xiaomi Redmi Note 7 Pro তে রয়েছে স্ন্যাপড্রাগনের 675 প্রসেসরটি এবং এই প্রসেসরটি কিন্তু 48 মেগাপিক্সেলের ক্যামেরাকে সমর্থন করে এবং তার দরুনই কিন্তু Xiaomi Redmi Note 7 Pro তে ব্যবহার করা হয়েছে সনির IMX 586 সেন্সরটি এবং এটি একটি 48 মেগাপিক্সেলের সেন্সর এবং নর্মাল যে 12 মেগাপিক্সেলের সেন্সরগুলো থাকে সেই ফোনের সাথে কম্পেয়ার করে দেখলে দেখবেন এখানে অনেকগুলো ডিটেল ক্যাপচার করতে পারে এই সেন্সরটি এবং তার সাথে Xiaomi-র ভালো সফটওয়্যার অপটিমাইজেশনের কারণে ছবিগুলো উঠে একবারে নিখুঁত এবং যেই প্রাইসে এই ফোনটি লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে এবং সেই প্রাইসে যদি আমরা বাংলাদেশে পেয়ে থাকি তাহলে কিন্তু বলাই চলে এটি এই বছরের জাতীয় ফোন হতে চলেছে Xiaomi Redmi Note 7 Pro-র স্পেক্সগুলো এক নজরে দেখে নিন ডিসপ্লে থেকে শুরু করছি ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.3 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং এখানে থাকবে একটি ওয়াটার ড্রপ নচ এখানে Xiaomi এটাকে ওয়াটার ড্রপ নচ বলছে না এটাকে বলছে তারা ডট নচ এবং এই ডট নচের জন্যই কিন্তু ফুল এক্সপিরিয়েন্স পাওয়া যায় ডিসপ্লে থেকে ফুল ভিউ এক্সপিরিয়েন্স তার সাথে এর অ্যাসপেক্ট রেশো হচ্ছে 19.5:9 যথারীতি Redmi Note 7 এ যেটা আপনারা দেখেছেন এবং ফ্রন্ট সাইডে রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা এবং ক্যামেরাটি ওই ডট নচের ভিতরেই রয়েছে আমি ভেবেছিলাম 20 মেগাপিক্সেলের ক্যামেরা দিবে কারণ কিছুটা আপগ্রেড করবে বাট না তারা স্টিল 13 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে এবং ক্যামেরা সেন্সরে কিছুটা আপগ্রেড করেছে এবং ইমেজ প্রসেসিংয়ে কিছুটা আপগ্রেড করেছে এবং Xiaomi কিন্তু তাদের ইভেন্টে কিছু সেলফি ক্যামেরার স্যাম্পল প্রদর্শন করেছিল এবং আমার কাছে দারুণ লেগেছে স্যাম্পলগুলো তো যাই হোক এবার রিয়ার সাইডের ক্যামেরা নিয়ে কথা বলা যাক যার জন্য আপনারা এই ডিভাইসটি মাস্ট কিনবেন এবং আপনাদের জন্যই এই ডিভাইসটি 48 মেগাপিক্সেলের সনির IMX 586 সেন্সরটি থাকছে এবং এই সেন্সরটি কিন্তু 48 মেগাপিক্সেলের ছবি ক্যাপচার করতে পারে এবং 48 মেগাপিক্সেলের এই সনির ক্যামেরা সেন্সরটি এর আগে কিন্তু আমরা অনারের ভিউ 20 স্মার্টফোনে দেখেছি এবং ওই স্মার্টফোনটির দাম কিন্তু বাংলাদেশে 45-50 হাজার টাকার মতো এবং ওই ফোনটি কিন্তু হুয়াওয়ের ফ্ল্যাগশিপ ওয়ের কিলার ফোন ছিল বাট এখানে Xiaomi Redmi Note 7 Pro তেও কিন্তু এই সেম সেন্সরটি ব্যবহার করেছে Xiaomi এবং আপনারা বুঝতেই পারছেন খুব কম দামে এই সেন্সরটি আমাদের দিতে পেরেছে Xiaomi এবং চায়নাতে যে এর আগে Redmi Note 7 লঞ্চ হয়েছিল সেখানে কিন্তু স্যামসাং এর আইসোসেল সেন্সরটি ছিল এবং সেটি কিন্তু 12 মেগাপিক্সেলের ছবি চারবার করে ক্যাপচার করত এবং তার সাহায্যে 48 মেগাপিক্সেল বানাতো বাট এখানে সনির সেন্সরে কিন্তু বায়ার ফিল্টার অথবা পিক্সেল উইনিং টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে যার দরুন 4টি পিক্সেল মিলে 1টি পিক্সেলে রূপান্তরিত হয় যার ফলে 48 মেগাপিক্সেলের ছবি ক্যাপচার করতে পারে এই ক্যামেরাটি আর যাই হোক 48 মেগাপিক্সেলের এই প্রসেসিং নিয়ে আমি কিন্তু দুটি ভিডিও তৈরি করেছি এর আগে একটি হচ্ছে নর্মাল এবং আরেকটি আমি খাতা কলম নিয়ে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিয়েছিলাম 48 মেগাপিক্সেলের সেন্সর কীভাবে কাজ করে তো আপনারা চাইলে ওই ভিডিও দেখতে পারেন কার্ড দিয়ে দিলাম উপরে তো ক্যামেরায় যে নিখুঁত ছবি উঠবে তা বলাই চলে Xiaomi তাদের ইভেন্টে কিন্তু অনেকগুলো ক্যামেরা স্যাম্পল দেখিয়েছে এবং তারা কিন্তু আইফোনের সাথে এই ফোনটি কম্পেয়ার করেছে ইয়েস আইফোনের যে লেটেস্ট ভার্সন বা লাস্ট ভার্সনটি ছিল আইফোন এক্স এস ম্যাক্স সেটির সাথে কিন্তু কম্পেয়ার করেছে এই Redmi Note 7 Pro স্মার্টফোনটির এবং সেখানে কিন্তু দেখা গিয়েছে খুব ভালো ডিটেল ক্যাপচার করতে পারে Redmi Note 7 Pro স্মার্টফোনটি তো শুধু ক্যামেরা থাকলেই তো হয় না থাকতে হয় প্রসেসর এবং Xiaomi কিন্তু এবারও মিড রেঞ্জের সবচেয়ে ভালো এবং সবচেয়ে পাওয়ারফুল প্রসেসরটি দিচ্ছে স্ন্যাপড্রাগনের 675 প্রসেসরটি পেয়ে যাবেন আপনারা এবং এই প্রসেসরটি কিন্তু অনেক পাওয়ারফুল কারণ Redmi Note 6 Pro যেটা কিনা 4-5 মাস আগেই লঞ্চ হয়ে গিয়েছিল সেই ফোনে কিন্তু ছিল স্ন্যাপড্রাগনের 636 প্রসেসরটি বাট এখানে কিন্তু স্ন্যাপড্রাগনের 675 প্রসেসরটি ব্যবহার করেছে Redmi Note 7 Pro তে Xiaomi এবং এই প্রসেসরটি কিন্তু 155% বেশি পাওয়ারফুল তার প্রিভিয়াস জেনারেশনের ফোন থেকে এবং 660 থেকেও এটা কিন্তু ভালো পাওয়ারফুল প্রসেসর এবং এর অন্তত ব্রেঞ্চমার্ক স্কোরও কিন্তু Xiaomi শেয়ার করেছে তাদের ইভেন্টে এক নজরে দেখে নিন এই হলো Xiaomi-র Redmi Note 7 Pro-র অন্তত স্কোর তো এটা বলাই চলে যে এই বাজেটের ভিতরে আর কোনো কোম্পানি এরকম প্রসেসর বা অ্যাসোসিয়েটিভ দিতেই পারবে না
আর এই প্রসেসরটি কিন্তু আমরা সর্বপ্রথম ভিভো B15 Pro স্মার্টফোনে দেখি, এবং সেই স্মার্টফোনটির দাম ছিল ইন্ডিয়াতে প্রায় 30,000 রুপি এবং বাংলাদেশে যা 40,000 টাকার মতো পড়ে, এবং অফিসিয়ালিও লঞ্চ হয়েছে বাংলাদেশে 40,000 টাকায়। বাট শাওমি কিন্তু এখানে খুব চিপ প্রাইসে এই প্রসেসরটি দিচ্ছে আমাদের। তো ফোনের অন্যান্য সব জিনিসগুলো নিয়ে আলোচনা করা যাক। অন্যান্য সব কনফিগারেশন এবং স্পেক্স কিন্তু একদম সেম যেটা কিনা ছিল রেডমি নোট 7 স্মার্টফোনে, এবং ওই স্মার্টফোনটি চায়নাতে লঞ্চ হয়েছিল 15 জানুয়ারি। তো এখানে ব্যাটারি হিসেবে আপনারা পেয়ে যাবেন 4000 mAh ব্যাটারি, এবং এটি কিন্তু আপনাদের পুরো একদিনের ব্যাকআপ দিতে সক্ষম, এবং এখান থেকে আপনারা 10 ঘন্টার SOTও পেয়ে যাবেন। প্লাস এখানে এই বড় ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য থাকছে QC4 এর সাপোর্ট। ইয়েস, আপনারা 18 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটিকে খুব দ্রুত চার্জ করতে পারবেন। এটা সম্ভবত 2 ঘন্টারও কম সময়ে ফোনটিকে চার্জ করে দেবে আপনাকে। এবং তাছাড়া এই ফোনে রয়েছে USB Type-C পোর্ট। তো এই প্রথমেই আমি দেখলাম এই বাজেটে কোনো স্মার্টফোন কোম্পানির USB Type-C পোর্টটি আমাদের দিচ্ছে। তার সাথে পেয়ে যাবেন হেডফোন জ্যাক এবং আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন কিন্তু থাকছে ফোনটির উপরের দিকে। এবং তাছাড়া এখানে পেয়ে যাবেন একটি স্পিকার গ্রিল এবং একটি মাইক্রোফোনের গ্রিল বটমের দিকে। তো ডিসপ্লে ক্যামেরা সম্পর্কে তো বললাম, আর হ্যাঁ, বলাই হলো না যে এই ফোনের পিছনে যে ডুয়াল ক্যামেরা, তো 5 MP এবং 48 MP ক্যামেরাই থাকছে। আর এখানে 5 MP ক্যামেরাটি হচ্ছে একটি ডেপথ সেন্সর যেটার সাহায্যে আপনারা অস্থির লেভেলের পোর্ট্রেট শট অথবা বুকে ইফেক্টের শট নিতে পারবেন। এবং এই ফোনটির প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়াতে 4/64 ভার্সনের জন্য 13,999 অথবা 90 রুপি। তো এটা অ্যাপ্রক্সিমেটলি আপনারা বাংলাদেশি টাকায় কনভার্ট করে দেখবেন, আমি এখানে কনভার্ট করছি না, কারণ এখানে আনঅফিশিয়ালি আসবে এই ফোনগুলো আমাদের দেশে প্রথমে, এবং এই ফোনগুলোর দাম 20-22,000 টাকার উপরেই থাকবে। তো আমি রিকমেন্ড করবো আপনারা অবশ্যই কিনবেন না আনঅফিশিয়ালি ফোন প্রথম দিকে, কারণ এর দাম কিন্তু অনেকটা চড়া হবে। আপনারা 13,990 রুপিকে যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন তাহলে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 15,500-16,000 টাকার ভিতরে পড়ে। এবং এই ফোনটির কিন্তু একটি 6GB র্যাম এবং 128GB স্টোরেজের ভেরিয়েন্টও রয়েছে, এবং সেই ফোনের এবং সেই ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 16,990 রুপি। তো আপনারা বুঝতেই পারছেন যে স্ন্যাপড্রাগনের 675 প্রসেসর, 48 MP সনির ক্যামেরা, তার সাথে ফুল HD প্লাস ওয়াটার ড্রপ নস ডিসপ্লে এবং গ্রেডিয়ান ডিজাইনের সাথে আসা এই ফোনটি মাত্র পাওয়া যাবে 13,990 রুপিতে, যা কিন্তু বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 15,500-16,000 টাকার ভিতরে পড়ে। তো নিচে আপনারা অনেকেই কমেন্ট করবেন যে ভাই এটা কোথায় পাবো, কবে পাবো, কী আসার বিষয়। তো আগামী 15 মার্চ কিন্তু ইন্ডিয়াতে সর্বপ্রথম বিক্রয়ের জন্য এই ফোনটি যাবে, এবং ইন্ডিয়ান যারা রয়েছে তারা কিন্তু ফ্লিপকার্ট অথবা শাওমির নিজস্ব ওয়েবসাইট থেকে এই ফোনটিকে অর্ডার করতে পারবে বা পারচেস করতে পারবে। এবং ইন্ডিয়ানদের জন্য আরও স্পেশাল কিছু অফার রেখেছে শাওমি এখানে। যারা এয়ারটেল ইউজার রয়েছে তারা কিন্তু 1100 GB ডেটা ফ্রি পাবেন এই ফোনটি কেনার সাথে সাথে, এবং আনলিমিটেড কল এবং SMSও পাবেন তারা। তো এই সব অফার তো শুধুমাত্র ইন্ডিয়ানদের জন্য, তো বাংলাদেশে আমরা কী করতে পারি? আমাদের এখানে এই ফোনগুলো কিন্তু অফিসিয়ালি না হয়ে আনঅফিসিয়ালি সর্বপ্রথম আসবে, এবং বড় বড় দোকানদাররা বড় দাম হাঁকাবে। তো আপনারা সেই ফোনগুলো কিনবেন না, আপনারা জাস্ট 2 মাস ওয়েট করুন, তারপরেই কিন্তু দেখবেন এই ফোনটির দাম 16,000-17,000 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে 4/64 ভার্সনটি। এবং আপনারা যদি 6/128 GB ভার্সন নিতে চান তাও নিতে পারেন, আমি রিকমেন্ড করি দুটি ভার্সনই ভালো। তো এটি কোনো রিভিউ ছিল না, জাস্ট ছোটোখাটো করে এই ফোন সম্পর্কে আমি বললাম। তো ইন ফিউচার এই ফোন সম্পর্কে আরও তথ্য এবং ডিটেল নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো তার জন্য আমার চ্যানেলটি করে রাখুন সাবস্ক্রাইব, এবং পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে বেল আইকনটিতে মাস্ট ক্লিক করে রাখবেন। আর এই ভিডিওটি এই পর্যন্ত দেখছেন যেহেতু, তাহলে অবশ্যই আপনাদের ভালো লেগেছে, লাইক না করে যাবেন না, করে দিন একটি লাইক। এবং আপনাদের সব রকমের মতামত আমাকে নিচে কমেন্ট সেকশনে জানান, আমি সবারই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং এই চারপাশে 4টি ভিডিও দেখতে পারেন, এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।